প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়া অ্যাথলেটিকদের বিশ্বের দরবারে তুলে ধরতে তৎপর অ্যাথলেটিক কোচিং অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সম্প্রতি তাদের অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ দেন রাজ্যের 200 জনেরও বেশি প্রতিযোগী। প্রতিভাবান অ্যাথলেটিকদের পথ দেখাতে এসিএবি নয়া উদ্যোগ অনুষ্ঠিত হলো অশোকনগরের সম্মিলিত সংঘ। ক্রিকেট ফুটবল নিয়ে মানুষের উন্মাদনা সবসময়ই কমবে, প্রিয় খেলোয়াড়দের প্রতি ক্রীড়া অনুরাগীদের ভালোবাসাও অফুরন, কিন্তু একটু প্রত্যন্ত গ্রাম বাংলার দিকে সরে এলে দেখা মিলবে এক অন্যরকম ছবি। এখানে উঠতি এমন অনেক অ্যাথলেটিক আছেন যারা হয়তো ভীষণ প্রতিভাবান, কিন্তু কখনো টাকা, কখনো সঠিক প্রশিক্ষণের অভাব, আবার কখনো যথোপযুক্ত মঞ্চের অভাবে তারা এখনো লোকচক্ষুর অন্তরালে। সেই সমস্ত প্রতিভাকেই এবার তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে তথাপি বর্তমান প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলতে উদ্যোগ এসিয়ে সম্প্রতি অশোকনগরের কল্যাণপুর পুরসভার অন্তর্গত সুহৃদ সঙ্গে অনুষ্ঠিত হলো তাদের ইন্টার কোচিং ক্যাম্প অ্যাথলেটিক কম্পিটিশন 2024। সেদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজ্য তথা দেশের অন্যতম খ্যাতনামা ক্রীড়াবিদ ইসমাইল সর্দার, উপস্থিত ছিলেন বৈশালী গ্রুপের ডিরেক্টর সঞ্জয় জৈন। তারা কি বলছেন অ্যাথলেটিকদের জন্য নেওয়া এই অভিনব উদ্যোগ সম্পর্কে দেখুন। এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন মোটামুটি জেলার থেকে এসছে, সমস্ত জেলার থেকে কম বেশি এসছে, এবং প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 200 কিন্তু বেশি। উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসিএবির, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলেপিলে এখন সমাজের মুখে যে হয়তো মোবাইলে আসক্ত হয়েছে সেখান থেকে তাদের কিন্তু বের করে আনা, ক্রীড়ামুখী করা, এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী করা। এই মানে হচ্ছে মোবাইল থেকে ওদেরকে কিন্তু বের করে এনে ক্রীড়ামুখী করা, যাতে ওরা আগামী দিন মানে দেশের হয়ে মানে বিদেশে খেলতে পারে, আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, আমাদের উদ্দেশ্য এই। দেখুন গেম সবগুলো গেম করতে লাগে অ্যাথলেটিক্স করতে হবে, এই ইতিহাস হলে পুরনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুঃখের ব্যাপার, আমাদের দেশে খেলাধুলা কোচ মানে বোধ বুদ্ধিটা খুব কম। মুন্সি প্রেমচাঁদ মুন্সি ছাড়া কোন লেখক তার খেলার মধ্যে লেখার মধ্যে খেলার ভাব গড়ে তোলেনি, কি বললাম। এবং আমাদের এখানে একটা যে কোনো টিমের প্লেয়ার অভিজ্ঞ উত্তর ২৪ পরগনা, এভিএন বাংলা।